ওম শ্রী কৃষ্ণায় নমঃ। প্রিয় বন্ধুরা, আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত। আপনি কি জানেন কোন ঘটনার কারণে ব্রাহ্মণদের মদ্যপান অনুচিত? ব্রাহ্মণ হয়ে যদি মদ্যপান করেন তাহলে কোন পাপ লাগবে? এই কয়েক মিনিটের মহাভারতের কাহিনীর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, যারা আমার এই পুরাকথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এক সময় দেবতা ও অসুরগণ ত্রিলোকের অধিকার পাবার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করেছিলেন। দেবতারা বিজয় লাভের জন্য আঙ্গিরস বৃহস্পতিকে এবং অসুরেরা শুক্রাচার্যকে নিজ নিজ গুরুরূপে বরণ করেছিলেন। এই দুই ব্রাহ্মণও নিজেদের মধ্যে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করতেন। যুদ্ধে যখন দেবতারা অসুরদের বধ করছিলেন তখন শুক্রাচার্য তাঁর বিদ্যার সাহায্যে তাঁদের জীবিত করেছিলেন। কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন তাঁদের বৃহস্পতি কিন্তু জীবিত করতে পারেননি, কারণ শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন, বৃহস্পতি জানতেন না। এতে দেবতাগণ খুব দুঃখিত হয়েছিলেন। তারা ভয় পেয়ে বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচির কাছে গিয়ে তাকে অনুরোধ করে বললেন, ভগবান, আমরা আপনার শরণাগত, আপনি আমাদের সাহায্য করুন। অমিত তেজস্বী বিপ্রবর শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা জানেন, আপনি সেই বিদ্যা শীঘ্রই আয়ত্ত করুন, আমরা আপনাকে যজ্ঞের ভাগিদার করে নেব। শুক্রাচার্য তখন বৃষ পর্বার নিকটে ছিলেন। দেবতাদের অনুরোধে কচ শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন, আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন, আমি সহস্র বৎসর আপনার কাছে থেকে ব্রহ্মচর্য পালন করব, আপনি আমাকে স্বীকার করুন। শুক্রাচার্য বললেন, স্বাগত পুত্র, আমি তোমার আবেদন স্বীকার করছি, তুমি আমার পূজনীয়, আমি তোমার সৎকার করব, কেননা তোমাকে সৎকার করলে দেবগুরু বৃহস্পতিকেই সৎকার করা হবে বলে আমি মনে করি। কচ শুক্রাচার্যের নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন। তিনি গুরুকে তো প্রসন্ন রাখতেনই, সঙ্গে গুরুকন্যা দেবযানীকেও খুশি রাখতেন। 500 বৎসর অতিক্রান্ত হবার পর দানবেরা কচের অভিপ্রায় জানতে পারল। তারা ক্রুদ্ধ হয়ে গোচারণের সময় বৃহস্পতির উপর দেশবশত এবং সঞ্জীবনী বিদ্যা রক্ষার অভিপ্রায় কচকে মেরে টুকরো টুকরো করে ফেলল এবং নিকড়ে বাক্যে খাইয়ে দিল। গরু বলদেরা রক্ষকহীন অবস্থাতেই আশ্রমে ফিরে এলো। দেবযানী দেখলেন গো বলদ এলেও কচ ফিরলেন না। তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন, পিতা, আপনি সন্ধ্যা পূজা সমাপন করেছেন, সূর্যাস্ত হয়ে গেছে, গো বলদ আশ্রমে ফিরে এসেছে, কিন্তু কচ কোথায়? সে তো আসেনি, তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে বা সে নিজেই মারা গেছে। পিতা, আমি আপনার কাছে শপথ করে বলছি, আমি কচকে ছাড়া বাঁচব না। শুক্রাচার্য বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি এখনই ওকে জীবিত করে দেব। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন, পুত্র এসো। কচের শরীরের একটি অংশ শৃগাল ও নেকড়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্যের সেবার জন্য উপস্থিত হলেন। দেবযানী জিজ্ঞাসা করায় কচ তাঁকে সমস্ত কথা জানালেন। এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কচকে পুনরায় জীবন দান করেন। তৃতীয়বার অসুরেরা অন্য এক উপায় বার করল। তারা কচকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম সুরাতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করালো। দেবযানী পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন, পিতা, কচ যে ফুল আনতে গিয়েছিল এখনও ফিরে আসেনি, তাকে আবার হত্যা করা হয়নি তো? তাকে ছাড়া আমি বাঁচব না। শুক্রাচার্য বললেন, মা, আমি কি করি বল, অসুরেরা বারবার তাকে মেরে ফেলছে। দেবযানী অনুনয় করায় তিনি পুনরায় সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন। কচ ভীত সন্ত্রস্ত হয়ে শুক্রাচার্যের পেটের মধ্য থেকে আস্তে আস্তে তাঁর অবস্থান জানালেন। শুক্রাচার্য তাকে বললেন, পুত্র, তোমার সিদ্ধিলাভ হোক, দেবযানী তোমার উপর অত্যন্ত প্রসন্ন, তুমি ইন্দ্র নও ব্রাহ্মণ, তাই তোমাকে আমি সঞ্জীবনী বিদ্যা প্রদান করছি, তুমি গ্রহণ করো এবং আমার পেট থেকে বেরিয়ে এসো,
তুমি আমার পেটের মধ্যে আছো, তাই তুমি আমার পুত্রের মতো, সুযোগ্য পুত্রের মতোই তুমি বেরিয়ে এসে সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে আমাকে পুনরায় জীবিত করে দিও। কচ শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন। কচ শুক্রাচার্যকে প্রণাম করে বললেন, যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যারূপ অমৃতধারা প্রদান করেছেন তিনি আমার মাতা পিতা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি কখনো আপনার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করব না। যে ব্যক্তি বেদস্বরূপ উত্তম জ্ঞানদাতা গুরুর সম্মান করে না, সে কলঙ্কভাগী হয় এবং নরক ভোগ করে। শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাঁকে ছলনা করে কচের ভস্ম সহ সুরাপান করানো হয়েছিল, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ঘোষণা করলেন, এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরাপান করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হবেন এবং তাঁর ব্রহ্ম হত্যার পাপ হবে। ইহলোকে সে কলঙ্কিত তো হবেই, পরলোকেও কিছু পাবে না। হে ব্রাহ্মণ, দেবগণ এবং মনুর সন্তান, সতর্ক হয়ে শোনো, আজ থেকে আমি ব্রাহ্মণদের ধর্ম এবং মর্যাদা সুনিশ্চিত করে দিলাম। কচ সঞ্জীবনী বিদ্যা লাভ করে সহস্র বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত তাঁর কাছেই ছিলেন। সময় পূর্ণ হলে শুক্রাচার্য তাঁকে স্বর্গে যাওয়ার আদেশ দেন। কচ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত, তখন দেবযানী কচকে বললেন, ঋষিকুমার, তুমি সদাচার, কৌলিন্য, বিদ্যা, তপস্যা এবং জিতেন্দ্রিয়তার উজ্জ্বল আদর্শ। আমি তোমার পিতাকে নিজের পিতার মতো মান্য করেছি। গুরুগৃহে থাকাকালীন তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই। এখন তুমি স্নাতক হয়েছ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সেবিকা, তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো। কচ বললেন, ভগিনী, ভগবান শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা, তুমি আমার পূজনীয়া। যে গুরুদেবের শরীর থেকে তোমার জন্ম তার শরীরে আমিও বাস করেছি, ধর্ম অনুসারে তুমি আমার ভগ্নী। আমি তোমার স্নেহপূর্ণ ছত্র ছায়ায় অত্যন্ত স্নেহের সঙ্গে ছিলাম। আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও ও আশীর্বাদ করো। মাঝে মাঝে আমার কথা স্মরণ করো এবং সাবধানে আমার গুরুদেবের সেবা করো। দেবযানী বললেন, কচ, আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম, তুমি যদি ধর্ম এবং কামসিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো তাহলে তোমার এই সঞ্জীবনী বিদ্যা সিদ্ধ হবে না। কচ বললেন, বোন, আমি গুরুকন্যা বলেই তোমাকে অস্বীকার করেছি, কোনো দোষের জন্য নয়, গুরুদেবও আমাকে তেমন কোনো নির্দেশ দেননি। তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও, আমি তোমাকে ঋষি ধর্মের কথাই বলেছি, আমি তোমার সাপের যোগ্য নই। তবুও দেবযানী কচকে সাপ দেওয়ায় কচ বললেন, তুমি ধর্ম অনুসারে নয়, কামবশত সাপ দিয়েছ, তোমার কামনা কখনো পূর্ণ হবে না, কোনো ব্রাহ্মণ কুমার তোমার পানি গ্রহণ করবেন না। আমার বিদ্যা সফল না হলে কি হবে, আমি যাকে শেখাবো তার বিদ্যা তো সফল হবে। এই কথা বলে কচ স্বর্গে চলে গেলেন। দেবতাগণ তাঁদের গুরু বৃহস্পতি এবং তাঁর পুত্র কচকে অভিনন্দন জানালেন, কচকে যজ্ঞের হোতা করলেন এবং যশস্বী হবার বর দিলেন। প্রিয় বন্ধুরা, ব্রাহ্মণদের সুরাপান কেন বারণ এবং কচ ও দেবযানীর এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান, এবং দেবযানীর পরবর্তী জীবন কেমন ছিল তা জানতে হলে আমার এই পুরাকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।